BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে খুলনা 3 আসনের হালচাল। খুলনা 3 সংসদীয় আসনটি খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 ওয়ার্ড এবং দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপুল ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 101তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,69,433 জন। ভোট প্রদান করেন 96,424 জন। নির্বাচনে বিএনপির আশরাফ হোসাইন বিজয়ী হন। ধানীশেষ প্রতীকে তিনি পান 38,872 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান। নৌকা প্রতীকে তিনি পান 31,502 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির আশরাফ হোসাইনকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,52,128 জন। ভোট প্রদান করেন 1,18,555 জন। নির্বাচনে আওয়ামী লীগের কাজী সেকেন্দার আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 39,332 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আশরাফ হোসাইন। ধানীশেষ প্রতীকে তিনি পান 37,780 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,82,945 জন। ভোট প্রদান করেন 1,38,486 জন। নির্বাচনে বিএনপির আশরাফ হোসাইন বিজয়ী হন। ধানীশেষ প্রতীকে তিনি পান 72,285 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সেকেন্দার আলী। নৌকা প্রতীকে তিনি পান 55,797 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,82,923 জন। ভোট প্রদান করেন 1,44,920 জন। নির্বাচনে আওয়ামী লীগের মন্নুজান সুফিয়ান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 74,678 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাজী মোহাম্মদ সেকেন্দার আলী। ধানীশেষ প্রতীকে তিনি পান 58,177 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,485 জন। ভোট প্রদান করেন 55,041 জন। নির্বাচনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 45,950 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান। মোরগ প্রতীকে তিনি পান 6,424 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,26,281 জন। ভোট প্রদান করেন 1,67,349 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, ধানীশেষ প্রতীকে বিএনপির রফিকুল ইসলাম, গোলাপফুল প্রতীকে জাকির পার্টির এস এম সাব্বির হোসেন, মই প্রতীকে বাসদের জনার্দন দত্ত ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজাম্মিল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,34,806 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রফিকুল ইসলাম। ধানীশেষ প্রতীকে তিনি পান 23,606 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, খুলনা 3 আসনে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। আওয়ামী লীগ বিজয়ী হয় সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবজন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 খুলনা 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 56.91% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.67%, বিএনপি 40.31%, জাতীয় পার্টি 14.77%, জামায়াতে ইসলামী 9.44%, স্বতন্ত্র ও অন্যান্য 2.81% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.18%, বিএনপি 31.87%, জাতীয় পার্টি 24.20%, জামায়াতে ইসলামী 6.66%, স্বতন্ত্র ও অন্যান্য 4.09% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.70% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.29%, 42 জোট 42.20%, জাতীয় পার্টি 7.44%, স্বতন্ত্র ও অন্যান্য 0.07% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 79.22% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 জোট 51.53%, 4 জোট 40.14%, স্বতন্ত্র ও অন্যান্য 8.33% ভোট পায়। খুলনা 3 আসনে বর্তমান সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান বর্তমান সরকারের 2009 থেকে 2014 মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। 2014 থেকে 2018 মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশ সংসদীয় তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, দৌলতপুর থানা কমিটির সভাপতি ও বাংলাদেশ যুথ অ্যাসোসিয়েশনের বিজেএ চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম বকুল, খুলনা নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুল্লাল মামুন এবং কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর কমিটির নির্বাহী সদস্য শেখ হাসান ওয়ারেসেল করিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের খুলনা জেলা কমিটির আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, খুলনা 3 সংসদীয় আসনটিতে একসময় বিএনপির সাম্রাজ্য ছিল। 1991 ও 2001 সালের নির্বাচিত হয়েছিলেন বিএনপি শ্রমিক নেতা আশরাফ হোসাইন। পরবর্তীতে বিএনপি সাম্রাজ্যে হানা দেয় আওয়ামী লীগ। 2008, 2014 ও 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শ্রমিক নেত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। প্রখ্যাত শ্রমিক নেতা আবু সুফিয়ান নিহত হওয়ার পর তাঁর স্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান শ্রমিক লীগের নেতৃত্বে আসেন। এক পর্যায়ে তিনি শ্রমিকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এশিয়ার সবচেয়ে বড় নিউজ প্রিন্ট মিল পাটকল হার্ডবোর্ড মিল ছিল খুলনায়। এ কারণে স্বাভাবিকভাবে খুলনা 3 আসনের ভোটের মাঠ মহানগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার আয়ত্তে থাকা এলাকায় শ্রমিকদের বেশ আধিপত্য ছিল। সবকটি কারখানা একে একে বন্ধ হয়ে যাওয়ায় সেই আধিপত্য অনেকটা খর্ব হয়ে গেলেও তাদের অনেকে এলাকায় বসবাস করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শ্রমিকদের বড় ধরনের ভূমিকা থাকবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 101তম খুলনা 3 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন।
প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।